করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সরকারের সিদ্ধান্তে জানানোর পরপরই বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়তে থাকে ঘরমুখ মানুষের। রোববার বিভিন্ন এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ। গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। যাত্রীরা জানালেন, বাড়ি না গেলে রাজধানীতে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যাতায়াতের জন্য গণপরিবহনে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে অনেকেই সন্তুষ্ট। সরকারি সিদ্ধান্ত মানতে হবে আমাদের দেশের জনগণ, যেহেতু আমরা দেশের জনগণ, সরকারি সিদ্ধান্ত মানতে হবে, মরি বাঁচি যাই হোক আমাদের ওই সিদ্ধান্ত মেনে চলতে হবে। গাড়ি কর্তৃপক্ষ আমাকে সুবিধা বলতে, আমি তো বেশি দূর যাই না, কুমিল্লার আগেই নেমে যাই, তো আমি যতটুকু সুবিধা পাওয়ার আমি পাই ওদের কাছ থেকে। না, হ্যান্ড স্যানিটাইজারটা আমি দেখতে পাই নাই, বাট মাস্ক তারা নিশ্চিত করছে যে মাস্ক পরে উঠবেন অবশ্যই গাড়িতে। হঠাৎ করেই লকডাউনের ঘোষণার পর যাত্রীদের চাপ বেড়েছে বলে জানান পরিবহন কর্তৃপক্ষ। চাইনা মাস্কটা আমরা যারা আছি পরিবহনে, আমরা বলবো পরিবহনের শ্রমিক, মালিক, হেল্পার, কন্ডাক্টর সবাই এটা ব্যবহার করবার, এবং জনগণের, দেশের জনগণরা বলবো আমরা যে আপনারা মাস্ক ছাড়া রাস্তায় বের হইবেন না, এবং গাড়িতে উঠতে হইলেও সাবধানতা মেনে উঠবেন, অসাবধানতা করবেন না, আপনারা নিজের প্রতি নিজে আপনি দায়ী আনবেন না। টার্মিনাল মাননীয় মেয়র মহোদয় হয়তো টার্মিনাল ইন্টারন্যাশনাল টার্মিনাল মতো বড় করার একটা চিন্তা ভাবনা আছে, সেটা সামনে হবে। আমি আমাদের শ্রমিকদের জন্য আপনি দেখবেন এই যে আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটা গাড়িতে দুইটা করে স্টিকার করেছি যেন কোনো যাত্রী মাস্ক ছাড়া যেন গাড়িতে না উঠে, সেটা সচেতন করার জন্য আমাদের শ্রমিকদেরকে অলরেডি বলছি, এবং আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটা গাড়িতে গিয়ে আমরা শ্রমিকদেরকে বলছি যে মাস্ক ছাড়া কোনো যাত্রী উঠানো যাবে না। অন্যদিকে যানজট কমাতে বা যাত্রীদের দুর্ভোগ কমানোর কথা প্রকাশ করলেন মালিক সমিতি কর্তৃপক্ষ। মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক খন্দকার আয়াতুল্লাহ সাহেব মাননীয় মন্ত্রী মহোদয় সহ যে নির্দেশগুলো দিয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি, আমাদের মালিক শ্রমিকরা এটা পালন করতেছে। আপনি যে কথাটা কিছুক্ষণ আগে বললেন যে যাত্রী নেওয়া করতেছে, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমি বাইরে থাকি, আমি গাড়িতে, আপনার অসুবিধাটা কি? সেক্ষেত্রে আমাদের মালিক আর শ্রমিকের কিছু করার থাকে না। মানুষের যান মাল রক্ষার দায়িত্ব সরকারের, সরকার যে নির্দেশ দিয়েছে এটা জনসাধারণের মানে উপকারের জন্য দিয়েছে, যেটা সরকার সেটা দায়িত্ব শুধু মালিকদের বা শ্রমিকদের না, এটা দায়িত্ব সাধারণ মানুষ যারা তারাও কিন্তু এর অংশীদার, কারণ সরকার নির্দেশ দিচ্ছে সবার উপরে আপনারা ডিস্টেন্স মেনটেন করেন, আপনারা গাড়িতে সেভাবে ওঠেন, জোর করে গাড়িতে উঠেন না, জোর করে অনেক জায়গা দিয়ে গাড়ি থামাইয়া প্যাসেঞ্জার উঠে যেতেছে। এদিকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও অনেকের মধ্যে তা দেখা যায়নি। সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। অন্যদিকে সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকলেও পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস, সামগ্রী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর আগে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্তের কথা জানার পর কর্মহীন হয়ে আটকে পড়ার ভয়ে অনেকেই ঢাকা ছাড়ছেন। তাই রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে বাসের যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধির নির্দেশনা মেনে সচেতন থাকে এই আহ্বান সকলের। মোহাম্মদ সোহাগ, সিএনএন বাংলা, ঢাকা।